তার মোতালেব মোর একটা বুদ্ধি দে দি মই এটা কিস্তি উড়েছি কিস্তি আলা বড়া ডেলি আই মোর দার টাহা নেতি মোর দার তো টাহা পয়সা নাই মোর একটা বুদ্ধি দে দি কেমনে কিস্তি টাড়া মাফ করান যায় হ্যাঁ ঘর বাড়ি বেচে দে দূর বেড়া ঘর বাড়ি বেচছিলাম তো তোর দাঁড়াই শিখি গিয়া তুই মোর একটা বুদ্ধি দে যাতে কিস্তি ঠা না দেওয়া লাগে আর ঘর বাড়িও না বেচা লাগে এ বেড়া বুদ্ধি তো মই তোর দে দাঁড়ি কিন্তু মই তো কার ভাব ভাব বুদ্ধি দেই না তার তোর যা মই বুদ্ধি দে মই তুই মারে কি দিবি আচ্ছা ঠিক আছে তুমি মোর একটা বুদ্ধি দাও মই তোমার সাপানি খাইতে কিছু দিমু হনে তার তুমি খাও কি বিরিয়ানি খাই বিরিয়ানি তার তুমি আমারে বিরিয়ানি খাও টা দিও আচ্ছা ঠিক আছে মই তোমারে বিরিয়ানি টাই দিমু অনে এখন তুমি মোর একটা বুদ্ধি দাও আমি মোতালে বুদ্ধি দিবি আমার দরে তো কোনো বুদ্ধির অভাব নাই তার তোমার বাড়ি যেদিন কিস্তি লগে টা আনতে যাইবে তুমি এদিন আমারে দুইটা বলান দিও আমি আইয়া যা ব্যবস্থা করার করমু অনে আচ্ছা মই তাইলে যাই কিস্তি লোকাইলে মই তোমার খবর দিমু অনে কয়দিন ঘুরাবা এই হাকি নে তুই তো আওয়া লাগে আমি তোমার কইছি তো সামনের সপ্তাহে দিয়ে দিমু আনে তুমি মিয়া সামনের সপ্তাহ কও আরো দুই মাস আগে থেকে তোমার সামনের সপ্তাহ হইবে কবে এই তোমাকে কিস্তি আর লাগা সপ্তাহে কি দুই দিনে কালকে তোমারে কইলাম আমি সামনের সপ্তাহে টাকা দিমু আনে তুমি আজকে আই আমার বাড়ি হাজির এই তোমার সামনের সপ্তাহে টাকা দিমু আনে দাও খালেক ভাই সপ্তাহ সপ্তাহ বুঝি না তুমি যদি আজকে আমার টাকা না দাও তাহলে আমি তোমার নামে থানায় মামলা করব মোতালেব রেহান খবর দিতে হইবে খারাপ ভাই তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি তুমি আমার বাড়িতে একটু সময় খারাও যা যা যাও তাড়াতাড়ি আও আমি রইলাম এখানে আমি বুদ্ধি দিয়ে কি করবো আমার লাগবে টাহা কি খবর খালেক ভাই তুমি আমার টাহা না দিয়ে তুমি কালে ধরে লইছো কোন সিস্টেম নাই যতদিন পর্যন্ত উনি বাচ্চা আছে কিস্তির টাকা দিতেই হবে মানে তুই কি বিরিয়ানি খাবি 50,000 টাকা কিসের মরতি